হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে কতগুলি গুরুত্বপূর্ণ দু মার্ক এবং তিন মার্কের প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো এবং পাশে তো উত্তর তো লেখা রয়েছেই তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু মিস করবে না তাহলে দেখে নাও বজ্র ব্যবস্থাপনা থেকে দু নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নাও এবং একই সঙ্গে বলে রাখি তুমি যদি আমার এই যে বজ্র ব্যবস্থাপনা থেকে এক নম্বরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু প্রথমে সেগুলো দেখে নাও কারণ এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু পড়বে এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না আমি তোমাদের বলে দিচ্ছি নেক্সট তাহলে মেন টপিকে ফিরে আসা যাক প্রথমে যেটা রয়েছে বিষাক্ত বর্জ্য কাকে বলে তাহলে বিষাক্ত বর্জ্য কাকে বলে যে সমস্ত বর্জ্য মানুষ সহ বিভিন্ন প্রাণী দিয়ে প্রবেশ করালে বিপাকীয় ও শারীরবৃত্তীয় বিভিন্ন কাজই গোলজ বা বাধা সৃষ্টি করে এবং নানা রকম কিন্তু রোগ সৃষ্টি করে তথা শারীরিক ক্ষতি এমনকি মৃত্যুর কারণ হতে পারে সেগুলিকে বলা হয় বিষাক্ত বর্জ্য যেমন হচ্ছে পারত ক্যাডমিয়াম লেট ইত্যাদি এগুলো হচ্ছে একটা বিষাক্ত বজ্র তাহলে কি বললাম না যে সমস্ত বর্জ্যগুলি বিভিন্ন প্রাণীদের প্রবেশ করালে প্রাণীদের বিপদ ঘটতে পারে এক কথায় সেগুলি হচ্ছে বিষাক্ত বর্জ্য ঠিক আছে নেক্সট ব্যাগাসি বলে ব্যাগাসি হচ্ছে এক কথায় আখের ছিবড়াকে বলা হয় ব্যাগাসি বোঝা গেছে এবং আখের ছিবড়া বা বাঁশ গাছের যে ছিবড়া সাধারণত কী কাজে ব্যবহার করা হয় না কাগজ শিল্পে ব্যবহার করা হয় আমরা জেনে থাকি এটা তাহলে বেগাশি কি বললাম না আখের ছিবড়াকে বলা হয় ব্যাগাসি ঠিক আছে নেক্সট ই বর্জ্য কাকে বলে ই বর্জ্য ই বলতে এক কথায় ইলেকট্রনিক্স বর্জ্য অর্থাৎ ইলেকট্রনিকের বিভিন্ন যে যন্ত্রপাতি বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতিকে এক কথায় বলা হয় ইলেকট্রনিক বর্জ্য বোঝা গেছে যেমন হচ্ছে ইলেকট্রনিকের ইলেকট্রিকের বোর্ড সুইচ তার এগুলো ব্যাটারি বোঝা গেছে ই বর্জ্য বলতে ইলেকট্রনিক বর্জ্য বোঝা গেছে নেক্সট বিওডি বিওডি কাকে বলে না বিওডি কথাটা পুরো অর্থ আগে জেনে নাও বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড ডিমান্ড বলতে চাহিদা বায়োলজিক্যাল বলতে না জীবগত বা জৈবিক অক্সিজেন চাহিদা অর্থাৎ জীবের খাদ্য উৎপাদনকে ভালো করে বুঝে নাও জিনিসটা না জীবের বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেনের প্রয়োজন সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দেখে নাও না যে প্রক্রিয়ায় কোনো জলাশয়ে জলজ অনুজীবেরা মানে কোনো একটা জলাশয়ে বসবাস করে জীবেরা না কোনো একটা খাদ্যকে বিশ্লেষণ করার জন্য যতটুকু জলে অক্সিজেনের প্রয়োজন সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ এবং জলে অক্সিজেনের মাত্রা হ্রাস ঘটায় এটা হচ্ছে জৈবনিক চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তাহলে কী বলে বোঝা গেছে যে জলাশয়ে উপস্থিত জীবগুলি তাদের খাদ্যকে উৎপাদন করার জন্য বা খাদ্যকে বিশ্লেষণ করার জন্য জলে অক্সিজেনের মাত্রা হ্রাস ঘটলে যতটুকু অক্সিজেনের প্রয়োজন হয় সেই খাদ্যটাকে বিশ্লেষণ করার জন্য সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি নেক্সট ইউট্রিফিকেশান বলে ইউট্রিফিকেশান বলতে এটা হচ্ছে এই যে বিওডি কিংবা ইউট্রিফিকেশান এগুলো হচ্ছে জল দূষণের সঙ্গে কিন্তু সম্পর্কিত তাই ইউট্রিফিকেশান হচ্ছে পরিপোষক কাকে বলে না মনে করো কোনো একটা পুকুর রয়েছে পুকুরের পাশে বিভিন্ন জমিন রয়েছে মানে কৃষিকাজের জমি রয়েছে সেখানে বিভিন্ন নাইট্রোজেন পটাশিয়াম ঘটিত এবং নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করা হয় এবং সেই সার কি হয় না বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে এসে সে পুকুরে পড়ে তখন কি হয় না পুকুরে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ পুষ্টি মৌলের কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এক কথায় এর ফলে পুকুরে প্রচুর পরিমাণে হ্রদ বা অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদের জন্ম হয় এর ফলে কিন্তু ধীরে ধীরে জল দূষণ হয়ে পড়ে এবং পুষ্টিমৌলও কিন্তু ভরাট ঘটে এটা হচ্ছে ইউট্রিফিকেশান বোঝা গেছে এক কথায় জলে বিভিন্ন পুষ্টিমৌলের যোগান ঘটবে এবং নাইট্রোজেন ঘটিত জৈব সারগুলি জলের মধ্যে কিন্তু উপস্থিত হবে এর ফলে পুকুরে প্রচুর শৈবাল বা অ্যালগিরি জন্ম হবে এবং জল ধীরে ধীরে দূষণ হয়ে যাবে আমরা সাধারণত বাড়ির পাশে দেখে থাকি কোনো একটা পুকুর জল দূষণ হয়ে গেলে সেই পুকুরে কিন্তু ছোটো ছোটো হ্রদ ফুটে উঠে এবং কচুরি পানা বা শ্যাওলায় কিন্তু ভর্তি হয়ে ওঠে ঠিক আছে নেক্সট বায়োগ্যাস বলে বায়োগ্যাস বলতে জৈব গ্যাস অর্থাৎ মনে করো যে গোবর গ্যাস এটা একটা জৈব গ্যাস অর্থাৎ জীবের কোনো জৈব পদার্থকে কাজে লাগিয়ে যে গ্যাস বা জ্বালানি উৎপন্ন করা হয় তাকে বলা হয় জৈব গ্যাস ঠিক আছে নেক্সট ল্যান্ড ফিল ল্যান্ড বলতে ভূমি বা মাটি আর ফিল বলতে পূর্ণ করা এখানে হচ্ছে কি না কোনো একটা জায়গা ভর্তি হবে ল্যান্ড ফিল বলতে ল্যান্ড বলে ভূমি এবং ফিল বলতে ভর্তি হওয়া তাহলে কোনো একটা জায়গা ভর্তি হবে এবার খালি স্থান নিশ্চয়ই ভর্তি হবে ভরার প্রাপ্ত স্থান কোনো একটা জায়গা ভরাট রয়েছে তাহলে সেটা কিন্তু আর ভর্তি হবে না খালি স্থান থাকলে বা শূন্য স্থান থাকলে সেটাই কিন্তু ভর্তি হবে আমি এটা বলতে চাইছি এখানে কি ভর্তি হবে না বিভিন্ন কাজে ব্যবহৃত যে বর্জ্য পদার্থগুলো সেগুলো হচ্ছে খালি স্থানে মানে যেগুলো হচ্ছে লোকালয় থেকে অনেকটা দূরে কোনো খালি স্থানে বিভিন্ন বর্জ্য পদার্থগুলিকে নিক্ষেপ করা হয় সেটা হচ্ছে ল্যান্ডফিল এই কঠিন বর্জ্য পদার্থগুলিকে জমা করাকে বলা হয় ল্যান্ডফিল তাহলে ল্যান্ডফিল কি বললাম না লোকালয় থেকে অনেক দূরে ফাঁকা জায়গায় কিংবা কোনো নিচু জমিতে বিপজ্জনক নয় এমন কঠিন বর্জ্য পদার্থ জমা করাকে মানে যেটা বিপজ্জনক নয় ঠিক আছে এমন কঠিন বর্জ্য পদার্থগুলিকে জমা করাকে বলা হয় ল্যান্ড এই পদ্ধতিতে খরচ কম এবং এটি পরিকল্পনাহীন নেক্সট রয়েছে এবং বিভিন্ন বর্জ্যগুলি রয়েছে যেমন গৃহস্থের বর্জ্য এবং নিত্য সামগ্রী যে বিভিন্ন বর্জ্যগুলো এবং কুটির শিল্পজাত সামগ্রী বর্জ্যগুলি নিক্ষেপ করা হয়ে থাকে নেক্সট জীব বিশ্লেষণ অর্থাৎ জীব দ্বারা বিশ্লেষ্য হয়ে যায় জীব বিশ্লেষ্য বজ্রপদার্থ যে সমস্ত বজ্রপদার্থ যেমন হচ্ছে কোনো মৃত উদ্ভিদ বা প্রাণী যেগুলি হচ্ছে কোনো বিয়োজক দ্বারা বা ব্যাকটেরিয়া দ্বারা সহজে বিশ্লেষিত হয়ে যায় সেগুলো হচ্ছে জীব বিশ্লেষ্য বর্জ্য আর জীব বিশ্লে অবিশ্লেষ্য অর্থাৎ যেগুলো যে সমস্ত বর্জ্যগুলো যেমন প্লাস্টিক মনে করো বা কাঁচ এগুলো কিন্তু জীবের দ্বারা বা বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিয়োজক এগুলোকে কিন্তু বিশ্লেষণ করতে পারে না ঠিক আছে বলা বোঝা গেল আচ্ছা নেক্সট হচ্ছে ভার্মি কম্পোস্টিং কাকি বলে ভার্মি কম্পোস্টিং বলতে এক কথায় না জৈব বজ্র ব্যবস্থাপনায় এটি একটি পদ্ধতি হচ্ছে ভার্মি কম্পোস্টিং কম্পোস্টিং কথার অর্থ হচ্ছে জৈব সার বোঝা গেছে আর এখানে ভার্মিং বলতে কেঁচো সার অর্থাৎ মানে বিভিন্ন যে বজ্রপদার্থগুলো রয়েছে যেগুলো হচ্ছে জৈব বজ্রপদার্থ ঠিক আছে যেগুলো হচ্ছে জৈব কেঁচো সার উৎপন্ন করা হয় আশা করি তোমরা দেখেছো না বিভিন্ন গাছের পাতাগুলোকে সেগুলো কি হয় না কোনো একটা জায়গায় এবং গোবর সেখানে ফেলে দেওয়া হয় কোনো একটা নিচু জায়গায় ঠিক আছে গর্ত করে এবং সেখানে কি হয় না বিভিন্ন কেঁচো সেখানে চাষ করা হয় এবং কেঁচো কি করে সেই যে মাটিগুলোকে একসঙ্গে পচা পাতাগুলোকে সঙ্গে গোবরগুলোকে সেগুলোকে পাইল করে দেয় বা মিশিয়ে দেয় এর ফলে কিন্তু এক ধরনের সার উৎপন্ন হয় এগুলি বলা হয় ভার্মি কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং হচ্ছে কেঁচো সার এক কথায় কেঁচো অবায়ব ব্যাকটেরিয়া দ্বারা জৈব বজ্রের সন্ধান প্রক্রিয়া হচ্ছে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই জৈব সার প্রস্তুত করা হয় ঠিক আছে ভার্মি কম্পোস্ট হচ্ছে জৈবসার কম্পোস্ট কথার অর্থ জৈব সার আর ভার্মিং কথা অর্থ ভার্মিং কম্পোস্টের মধ্যে কেঁচো কিন্তু এই সারটা উৎপন্ন করবে নেক্সট ধোঁয়াশা কাকে বলে ধোঁয়াশা বলতে এক কথায় বলি ধোঁয়ার সঙ্গে যখন কুয়াশা একত্রে মিশে যায় তখন কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয় এবং শীতকালে কিন্তু প্রায় শিল্পাঞ্চলে ধোঁয়াশার সৃষ্টি হয় এবং এই ধোঁয়াশার ফলে কিন্তু না খেয়ে জ্বালা জ্বালা সৃষ্টি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এবং হচ্ছে ধোঁয়াশার ফলে কিন্তু মানে দৃষ্টিশক্তির একটা কি বলা যায় দৃষ্টিশক্তির একটা কম দেখতে পাওয়া যায় আর কি মানে চারিদিকে যদি ভর্তি হয়ে থাকে তাহলে কি হয় দূরে কোনো জিনিসকে সহজে আমরা দেখতে পাই না দূরে কিংবা পাশে যে কোনো জিনিসকে আমরা দেখতে পাই না যেমন মনে করো শীতকালে যখন কুয়াশা যখন আচ্ছন্ন হয়ে যায় ঠিক তেমন করে আর কি নেক্সট এটা পড়ার দরকার নেই এগারো তারিখের যে কোশ্চেনটা রয়েছে লন্ডন স্মক ঘটনাটি কি এটা পড়ার দরকার নেই নেক্সট প্যান এটা কিন্তু পড়তে হবে ঠিক আছে প্যান হল পারক্সি অ্যাসাইড নাইট্রেট যা একটি গৌণ বায়ুদূষক যানবাহনের ধোঁয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ধোঁয়া এর উৎস ধোঁয়া সৃষ্টির অন্যতম কারণ বাতাসে এই উপস্থিতি মানুষের চোখের সমস্যা এবং ফুসফুসের সমস্যা সৃষ্টি করে তাহলে বজ্র ব্যবস্থাপনা থেকে যে গুরুত্বপূর্ণ দু নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি আলোচনা করে নিয়েছি নেক্সট এরপরে কিন্তু আমি তিন নম্বরে যে কোশ্চেনগুলো আলোচনা করবো এবং এখান থেকেই কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে এর বাইরে কোনো কোশ্চেন হবে না এবং এটা হচ্ছে একটা সাজেকশান ঠিক আছে বেস্ট সাজেকশান কোনো সাজেকশান নয় মানে কোনো পাতি সাজেকশান নয় এটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটির একটা বই সাজেকশান তোমাদের কাছে আমি আলোচনা করছি যাতে তোমরা সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো এবং এই বইটা যারা ফলো করেছে তারা কিন্তু আজকে কিন্তু মাধ্যমিকে টোপার হয়েছে বলতে পারো এবং এই বইটা যারা ফলো করেছে তারা কিন্তু প্রায় কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু নামার পেয়েছে বিগত বছরে বোঝা গেছে থ্যাংক ইউ